السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. সম্মানিত দর্শক শ্রোতা ও আজ যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত শ্রোতা, যদি আপনারা জানেন সম্প্রতি বাংলাদেশে একটি ন্যক্কারজনক ঘটনা ঘটে গেল, অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ঘটে গেল, যেটা আমি বলবো যেটা ক্ষমার অযোগ্য একটি ঘটনা বাংলাদেশে ঘটেছে। বাংলাদেশের কিছু কথিত ব্যক্তি যাদের ব্যক্তিগত চরিত্র সম্পর্কে অনেক কথাবার্তা আপনারা মিডিয়াতে দেখছেন শুনছেন, এরকম কিছু ব্যক্তি বাংলাদেশে গণকমিশন নামে নাম দিয়ে বাংলাদেশের 116 জন উলামায়ে কেরামদের বিরুদ্ধে তারা 2200 পৃষ্ঠার একটি নথিপত্র তারা রেডি করেছে এবং তারা দুর্নীতি কমিশনের তারা এই জমা দিয়েছে। আমি বলবো যে এই ব্যক্তিরা কারা এবং তাদেরকে কে এই কাজটি করার এই পারমিশন দিয়েছে এবং তারা এত বড় দুঃসাহস দেখিয়েছে। আমরা বলবো যে সমস্ত আলিমদের মধ্যে কিছু ব্যক্তি রয়েছেন যারা স্টেজে উঠে মানুষের সম্মুখে হিন্দি গান গায় এবং শরীরের অঙ্গভঙ্গি দেখায় বা ব্যঙ্গবিদ্রূপমূলক কথাবার্তা বলে, এই সমস্ত ব্যক্তিদেরকে যদি কেউ সরকারের এই আইনের আয়তা নিয়ে আসা হয়, এর জন্য আমরা বলবো যে সরকারকে ধন্যবাদ দিব। কিন্তু ঢালাওভাবে যারা এই সমস্ত আলিমদের বিরুদ্ধে তারা কথা বলে, অথচ এই সমস্ত আলিমরা সমাজের দেশের ও সর্বোপরি ইসলামের একটা বিশেষ খেদমত তারা করে যাচ্ছেন। আপনারা জানেন যে বাংলাদেশের এই ওয়াজ মহফিলগুলোতে লক্ষ লক্ষ মানুষ হয়, হাজার হাজার মানুষ হয়, সেখানে কোনো আইনের প্রোটেকশনের প্রয়োজন পড়ে না। মানুষ তার নিজস্ব উদ্যোগে নিজে শৃঙ্খলিতভাবে এই ওয়াজের মহফিলে গিয়ে দীর্ঘ সময় বসে ওয়াজ নসিহত শুনে তাদের বাড়িতে ফিরে আসে। এখানে সরকারের কোনো টাকা পয়সা ব্যয় করতে হয় না, সরকারের কোনো আইন শৃঙ্খলার বাহিনী দিয়ে তাদেরকে শৃঙ্খলিত করার প্রয়োজন পড়ে না। এটা কি প্রমাণ হয় না যে এই ওয়াজের মহফিলগুলো কোনো উগ্রবাদ শিক্ষা দেয় না, ওয়াজের মহফিলগুলো কোনো সন্ত্রাসবাদ শিক্ষা দেয় না, ওয়াজের মহফিলগুলো কোনো অনৈতিকতা শিক্ষা দেয় না, এই ওয়াজের মহফিলগুলো মানুষের মধ্যে হানাহানি মারামারির সৃষ্টি করে না, এই ওয়াজের মহফিল থেকে উলামায়ে কেরামদের কথাবার্তা শুনে মানুষ তাদের ব্যক্তিগত চরিত্রকে এই সুন্দর করে গড়ে তোলে এবং তাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে তারা সুন্দরভাবে পরিচালিত হয়। সুতরাং আজকে এই সমস্ত উলামায়ে কেরাম যাদের সম্মানের ইজ্জতের কথা আল্লাহপাক কোরআন শরীফে বলেছেন এবং যুগ যুগ ধরে বাংলাদেশে তাদের এই এই খেদমতের কারণে উলামায়ে কেরামদের অসংখ্য গণিত খেদমত রয়েছে, এই খেদমতের কারণে দেশের মানুষ এত মানুষ দেশের মানুষ নৈতিকতা শিখছে, আদর্শ শিখছে, মানবতা শিখছে, আজকে তাদের বিরুদ্ধে একদল ব্যক্তিবর্গ লেগে গেছে। অথচ কারা এই এই ব্যক্তিবর্গ, এদের সম্পর্কে আপনারা দেখেন যে এই যে তুহিন আফরুজ, এই মহিলাটি তার মার সাথে কী ব্যবহার করেছে, সে নিজে মহিলা আরেকজন মহিলার প্রতি সে কী খারাপ আচরণ করেছে, তার মা নিজে বলেছেন যে সে দুশ্চরিত্রা, সে পরপুরুষ নিয়ে বাসায় আসে এবং তাদের বাধা দিলে আমাকে বাধা দেওয়ার কারণে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। যে তার মার খবর রাখে না, তার মার প্রতি যে এই অশ্রদ্ধা দেখায়, মাকে ঘর থেকে বের করে দেয়, সে উলামায়ে কেরামদের পিছনে সে লেগে গেছে। এটা কত বড় ন্যক্কারজনক একটি কথা। আপনারা জানেন যে নবীজি বলেছেন যে হুমা জান্নাতুকা নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত এবং তোমাদের পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম।
পিতামাতার সেবা করে খেদমত করে একজন মানুষ জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে যাবে, আর পিতামাতার সাথে দুর্ব্যবহার করে অন্যায় আচরণ করে সে জাহান্নামের সার্টিফিকেট নিয়ে যাবে। এই মহিলা তো জাহান্নামের একটি কিট, তার মার মা তাকে যেভাবে এই এই মার সাথে যে অন্যায় ব্যবহার করেছে এটাই প্রমাণ করে। এবং শামসুদ্দিন মানিক আরেকজন বিতর্কিত একজন মানুষ, আপনারা দেখেছেন যে সে বাংলাদেশের নাগরিক না না এটা এটা নিয়ে প্রশ্ন রয়েছে। সুতরাং এরকম মানুষ বাংলাদেশের সর্বোচ্চ সম্মানের অধিকারী যে সমস্ত উলামা একরাম তাদের বিরুদ্ধে তারা লেগে গেছে। আমি সবিনয়ে বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যে বিষয়টি আপনি দেখার প্রয়োজন রয়েছে, নতুবা এই শান্ত বাংলাদেশটিও শান্ত হয়ে উঠবে এটা নিশ্চয় আপনি চান না। কারণ আমাদের এই এবং আমি আরও আশ্চর্য হয়েছে, আমি দেখেছি শুনেছি যে এমনও কিছু ব্যক্তি রয়েছে, আলিম রয়েছেন যারা বাংলাদেশের মানুষ না, যারা অন্য দেশে থাকে, তাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে। এবং আরও কিছু আলিম রয়েছেন যারা মারা গেছেন, তাদের নাম তাদের লিস্টে উঠে এসেছে। এবং কিছু মাদ্রাসা রয়েছে যে মাদ্রাসাগুলোতে আসলে এখানে মাদ্রাসার কোনো অস্তিত্ব নেই, এখানে বিজনেস সেন্টার প্রতিষ্ঠান রয়েছে কিন্তু এটাকে মাদ্রাসা নামে তারা উল্লেখ করেছে। সো এটা 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 সুপরিকল্পিতভাবে, এবং আমি বলবো যে কোনো বিদেশি শক্তির এই সূক্ষ্ম পরামর্শে এটা করছে। আমরা জানি ইতিহাস সাক্ষী, যারা উলামা একরামদের সাথে এরকম আচরণ করেছে তাদের পরিণতি ভালো হয় নাই। সুতরাং আমরা বলবো যে অচিরেই এই সমস্ত ব্যক্তিদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত যারা এই কাজ করেছে, নেককার কাজ করেছে। এবং পাশাপাশি আমরা এটাও বলবো সরকারকে, যেহেতু বাংলাদেশে আইন ব্যবস্থা রয়েছে, যে সমস্ত আলিমরা ওয়াজের নামের যারা এই যারা হিন্দি গান গায় এবং নিজের অঙ্গভঙ্গি প্রদর্শন করে ইত্যাদি ইত্যাদি করে, তাদেরকে আইনের আয়তে নিয়ে আসা উচিত, তাদেরকে এই কাজ থেকে বিরত রাখা উচিত, এটা আমরা বলবো। যেহেতু দেশে আইনের শাসন রয়েছে আমরা বলবো, সুতরাং এই কাজটি আপনারা হয়তো করতে পারেন। ঢালাওভাবে সমস্ত আলিমদেরকে আপনি এই এরকম বিতর্কিত মানুষ দ্বারা আপনি আপনি অসম্মানিত করবেন, এটা কোনো অবস্থাতে এটা গ্রহণযোগ্য নয়। এবং আমরা বলবো যে উলামা একরামদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা সম্মান দেখানোর একান্ত প্রয়োজন রয়েছে। সম্মানিত শুধু আমরা সবাই যেন আমাদের শ্রদ্ধা উলামা একরামদের প্রতি আমাদের সম্মান, আমাদের ভালোবাসা, আমাদের আন্তরিকতা যেন অব্যাহত থাকে, যাতে আমাদের দেশ শান্তি থাকে, আমাদের সমাজ শান্তি থাকে, তাদের 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 দ্বারা যেহেতু সমাজের দেশের মানবতার উপকার হচ্ছে, মানবতা উপকৃত হচ্ছে, তাদেরকে তাদের প্রতি আমাদের সম্মান দেখানো একান্ত প্রয়োজন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, আমাদের দেশকে শান্ত রাখুন, এই আশা ব্যক্ত করে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।